দাজ্জাল কে? দাজ্জালকে আমরা চিনব কিভাবে? কিয়ামতের আগে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ দাজ্জালকে দিয়ে পরীক্ষা করবেন। দাজ্জাল একজন মানুষ যে ঈসা আলাইহিসসালামের মতো অলৌকিক কাজ করে দেখাবে, এই জন্য তাকে বলা হয় মসীহ দাজ্জাল, অর্থাৎ প্রতারক বা মিথ্যা মসীহ। দাজ্জালের পরিচয়, দাজ্জাল একজন তরুণ মানুষ যার গায়ের রং হবে লালচে, তার চুল হবে ঘন কোকরানো, তার কপাল হবে চওড়া এবং বুক হবে প্রশস্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ডান চোখ হবে কানা আর বাম চোখ হবে আঙ্গুরের মতো ফোলা। দেখে মনে হবে চোখ যেন চোখের কোঠর থেকে বের হয়ে আসছে। দুই চোখের মাঝখানে তিন অক্ষরের মাধ্যমে লেখা থাকবে সে কাফের। এই তিনটি অক্ষরে লেখা থাকবে যার অর্থ হল কাফির, আর শিক্ষিত অশিক্ষিত সকল ইমানদাররাই সেই লেখা পড়তে পারবে। দাজ্জালের আরেকটি বৈশিষ্ট্য হবে যে তার কোনো ছেলে মেয়ে থাকবে না, আর সে হবে নিঃসন্তান। সহিহ মুসলিম। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাজ্জালকে স্বপ্নে দেখেন এবং তিনি বলেন দাজ্জাল হবে স্থূলকায় লাল বর্ণের, কোকরানো চুল, এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো। সহিহ মুসলিম, হাদিস সংখ্যা 7128। দাজ্জাল প্রথমে নিজেকে মসীহ বা ঈসা আলাইহিসসালামের মতো অলৌকিক ক্ষমতার দাবি করবে, আর পরে সে নিজেকে সরাসরি আল্লাহ হিসাবে দাবি করবে, কারণ সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী যাতে মানুষকে পরীক্ষা করা যায় অনেক অলৌকিক কাজ করে দেখাবে। সে আকাশের মেঘকে হুকুম করবে আর আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হবে, আর যেই এলাকার মানুষ তাকে আল্লাহ হিসাবে মানবে না সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ হবে। দাজ্জালের অন্য অলৌকিক কাজের মধ্যে থাকবে তার সাথে রুটির পাহাড় এবং পানির নহর থাকবে, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে, আর সে একজনকে বলবে আমিই আল্লাহ, আমাকে মানো। এর প্রমাণ হিসেবে সে একটা জিনকে তার মা বাবার সুরতে হাজির করবে, আর ওই জিন তার মা বাবার সে যে বলবে দাজ্জালই হচ্ছে আল্লাহ, তাকে আল্লাহ বলে মেনে নিতে বলবে। দাজ্জাল কখন আসবে? এক হাদিসে বলা হয়েছে মানুষ যখন দাজ্জাল নিয়ে আলোচনা করবে না তখনই দাজ্জাল আসবে, অর্থাৎ মানুষ যখন দাজ্জাল নিয়ে কথা বলবে না, খাতিব সাহেবরা মসজিদে খুতবা দেবে না, আলেমরা তাকে নিয়ে ওয়াজ করবে না কিংবা বই লিখবে না, আর মানুষ তখন জানবেও না যে দাজ্জাল নামক একজন মানুষ একটা বড় ফেতনা সৃষ্টি করবে। আর তাই অজ্ঞ মানুষেরা খুব সহজেই দাজ্জালের ফেতনায় ঈমান হারিয়ে চির জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার উপায়, দাজ্জাল কখন আসবে কেউই জানে না, হতে পারে কালকে, হতে পারে আজ কিংবা কালকে সকালেই দাজ্জাল চলে আসতে পারে, আবার হতে পারে 1000-2000 বছর পরে আসবে। তবে কেয়ামতের পূর্বে বহু ছোট নিদর্শন ইতিমধ্যেই দেখা যাওয়ায় সমস্ত আলেমরাই এখন সতর্ক করছেন যে দাজ্জাল আসার সময় খুব কাছেই চলে এসেছে, তাই আমাদেরকেও সতর্কতা নিতে হবে এর ফিতনা সম্পর্কে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া করতে হবে। সবশেষে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আবার আসবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা এবং মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে। অন্য একটি বর্ণনায় পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসবে, অবশেষে মদিনার এক পার্শ্বে অবতরণ করবে, এই সময় মদিনা তিনবার কেঁপে উঠবে, তখন সকল কাফির মুনাফিক বের হয়ে তার নিকট চলে আসবে। সহিহ বুখারি, হাদিস নাম্বার 7124। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে, তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন কাপড়। সহিহ মুসলিম। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই চ্যানেলের সাথেই থাকুন।